সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে শেয়ার করব হাতে মাখা ছোট মাছের চটচড়ি আর এই হাতে মেখে ছোট মাছের চটচড়িটা খেতে কিন্তু খুব মজার হয় যারা স্পেশালি ছোট মাছ খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু এই ছোট মাছের চটচড়িটা খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচের ফালি ঝালটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ফালি আমি টমেটোটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন স্লাইস করে কেটে নিয়েছি মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আগেই বলেছি যে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আমি টালা জিরার গুঁড়ি আর সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুনির বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার সবগুলো মশলা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিতে হবে কোনোভাবে কিন্তু কচলে মেখে নেওয়ার দরকার নেই জাস্ট আলতোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি আর এইভাবে প্রথমে পেঁয়াজের সাথে মশলাটা মেখে নিলে সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে সুবিধা হয় এবার আমি নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো ছোটো মাছ আর এখানে কিন্তু নানা ধরনের মাছ আছে আছে কাচকি মাছ মলা মাছ ঢেলা চান্দা তো নানা ধরনের মাছ আর এগুলো কিন্তু একদম বেশ ছোট সাইজের আপনারা শুধুমাত্র কাচকি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন শুধুমাত্র মলা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন সেম প্রসেসটা অবলম্বন করে মাছগুলো কিন্তু ধুয়ে খুব ভালো করে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে কোনোভাবে যেন পানি না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে মাছটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে করে সব কিছু সমানভাবে মিক্স হয় তো মাখানো হয়ে গেছে এরপর যে আমি এটাকে ভেজে নিব প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার জাস্ট মাখানো মাছটাকে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু মাছটাকে নাড়াচাড়া করা যাবে না অপেক্ষা করতে হবে কিছুটা ভাজা টাইপ হওয়ার জন্য অর্থাৎ নিচের মাছগুলো যেন হালকা একটু ভাজা টাইপ হয়ে যায় তো এইভাবে মাছটাকে মুচমুচে করে ভেজে চচ্চড়ি করলে না খেতে খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় যে ছোট মাছে কাঁটা থাকলে সেটা ফুটে যেতে পারে কিছু কিছু মাছ আছে যেগুলো তো একদমই কাঁটা থাকে না যেমন মলায় ঢালা কাচকি এগুলোর কাঁটা খুবই পাতলা এবং নরম টাইপের হয় আর এভাবে মুচমুচে ভাজলে তো আরও বেশি খেতে ভালো লাগে খুব সহজেই কিন্তু খাওয়া যায় কাটা ফুটার কোনো চান্স থাকে না তো জাস্ট কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি এরপর যে হাই হিটে করতে যাবে না তাহলে দ্রুত মাছের কালার চলে আসবে এটা মুচমুচে হবে না আর খুব বেশি নাড়াচাড়া করলেও কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তা আমি জাস্ট কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে দিচ্ছি প্রথম দিকে মনে হতে পারে একটু পানি পানি টাইপ আহ যেহেতু টমেটো ইউজ করছি সেই জন্যই একটু পানি বেরিয়েছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট আস্তে ধীরে এটাকে উল্টে পাল্টে নিতে হবে একটা সময় দেখবেন যে মাছগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে তো আমি প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যে এটাকে ভেজেছি আর এর মধ্যে কিন্তু আমার মাছটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এইভাবে ছোট মাছের চটচড়িটা না ভাজা ভাজা টাইপ করে রান্না করলে খেতে খুব মজার হয় গরম ভাতে আপনারা এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ